সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি? দেখুন, কোন সতী সাধবী নারী যার চরিত্রে আসলে কোনো কালিমা লাগে নাই, আপনি শুধুমাত্র সন্দেহ করে যে অমুক ছেলের সাথে দেখছি তাকে বা তার সাথে কথা বলতে দেখছি এরকম কোনো কিছু দেখেই অনুমান করে বলে দিলেন যে সে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এরকম অনেক মিথ্যা অপবাদ অনেক মেয়েদের ব্যাপারে গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় আজকাল দেয় কি দেয় না মানুষ, এই অপবাদের ভয়াবহতা আমরা অনেকে জানি না। কোরআনে হাকিম আল্লাহ বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কারোর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা এটাকে তোমরা মনে করো খুব সাধারণ বিষয়, অথচ এটা আল্লাহর কাছে অনেক বিশাল বড় ব্যাপার। মানুষের চরিত্র এবং ইজ্জতের দাম কত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের এই দিনটি অর্থাৎ আরাফাতের দিন, আজকের এই জায়গাটি অর্থাৎ আরাফাতের ময়দান, এগুলা যেরকম সম্মানিত, আজকের এই মাসটি অর্থাৎ জিলহজ মাস যেরকম সম্মানিত চার মাসের একটি, তোমাদের প্রত্যেকের জন্য অন্য সমস্ত মুসলমানের ইজ্জত তার সম্পদ তার সন্তান সবকিছু তোমাদের জন্য সেরকম সম্মানের, এগুলোকে নষ্ট করা যাবে না। ওই জায়গার সম্মান নষ্ট করা, মাসের সম্মান নষ্ট করা, আরাফাতের দিনের সম্মান নষ্ট করা যেরকম অপরাধ, কোন মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা সেরকম অপরাধ। এই জন্য ধারণা করে কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে 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 না। ভাইরা আমার, কোন নারী তাকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, কোরআনে কারিমে তার জন্য পরিষ্কারভাবে দণ্ড ঘোষণা করেছে। আল্লাহ বলেছেন ফাজলিদুহুম সামানিনা জালদা, যদি কোনো সতী নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, তাকে জেনার অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয় কেউ, এবং সেটাকে যদি প্রমাণ করতে না পারে সাক্ষী দিয়ে যে সাক্ষীরা দেখেছে এরকম প্রমাণ যদি করতে না পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই অপরাধীকে 80টা বেত্রাঘাত করতে হবে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী। ইসলামী দণ্ডবিধির আলোকে বিচারকের বিচারক বিচারের মাধ্যমে 80 বেত্রাঘাত করতে বলা হয়েছে ওই রকম ব্যক্তিকে। ইসলামে অনেক গুনাহ আছে যে গুনাহগুলো করলে শাস্তির কথা বলা হয় না। আপনি গান শুনছেন মিউজিক সহকারে হারাম, কিন্তু এর জন্য শরীয়তে কোনো হদ ঠিক করে দেয় না যে এত শাস্তি আপনার জন্য আছে। আপনি গীবত করেছেন অনেক জঘন্য অপরাধ, এটার কারণে আপনার অনেক শাস্তি হবে আখেরাতে, কিন্তু দুনিয়াতে কোন বিচারিক আদালতে ইসলামী শরিয়ার বিচারিক আদালতে আপনার জন্য কোনো শাস্তি নিরূপণ করে দেয় নাই। কিন্তু কোন নারীর চরিত্রে কালিমা এঁকেছেন, এমনকি একই কথা প্রযোজ্য কোন সৎ পুরুষের চরিত্রে আপনি যদি কালিমা আঁকেন, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আপনার জন্য 80 বেতের শাস্তির কথা বলা হয়েছে। অতএব মানুষের চরিত্র হনন করা এটা কত জঘন্য অপরাধ, এখান থেকে বোঝা যায় কি যায় না? কিন্তু আমরা একটু ঠুনকো অজুহাত পাইলে যাত্রার নামে যাত্রা রটাই দেই এবং সে সমস্ত কথা বলি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, সেটাকে নিয়ে এরকম কিছু মানুষ কথা তুলেছে, তুলছে না তুলে নাই, সেই মানুষগুলো এখনো পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে বাজে কথা বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর তাদের সেই সমস্ত দুশ্চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে, সে সম্পর্কে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বিদায়, আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারোর চরিত্রে কালিমা লিপ্ত দেব না। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।